নিজের অধিকারের স্বার্থে আগামী দিন লড়তে হবে। তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে বিজেপির কাছে মাথা নত করেনি। বিজেপি আজকে বাংলায় হেরে গিয়ে জোর জবরদস্তি বাংলার মানুষের টাকা আটকে রেখেছে। মুর্শিদাবাদ জেলায় 20 লক্ষ লোক এমন আছে যাদের জীবন জীবিকা নির্ভর করে 100 দিনের কাজের উপর। সেই 100 দিনের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার আর নরেন্দ্র মোদী আটকে রেখে দিয়েছে। তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। আগামী দিন এই যে বিশাল জনসভা হরিহরপাড়ার এই মাঠে আমরা সংগঠিত করেছি, এর থেকেও বড় জনসভা দরকার হলে তৃণমূল কংগ্রেস দিল্লির বুকে করবে। কিন্তু আপনাদের সমর্থন যদি মাথায় থাকে, আপনাদের সমর্থন আশীর্বাদ যদি আমাদের সাথে থাকে, এই লড়াইকে আমরা সর্বাত্মক করব। দিল্লির কাছে আমরা মাথা নত করব না। আমি দলের সাধারণ সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে আমাদের যতই ধমকাক যতই চমকাক, তৃণমূল কংগ্রেস এদের কাছে আত্মসমর্পণ করবে না, বশ্যতা স্বীকার করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না। যেভাবে আপনারা ভোট দিয়ে আমাদের জিতিয়েছেন মুর্শিদাবাদ জেলার মানুষ, তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য যে কটা জেলা অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে মুর্শিদাবাদ জেলার ভূমিকা 2021 সালে অনস্বীকার্য। আমি মুর্শিদাবাদের প্রত্যেকটা মা ভাই বোনেদের হরিহরপাড়া, বেলডাঙা, লালগোলা, সুতি, ওদিকে ফারাক্কা, শামশেরগঞ্জ, প্রত্যেকটা বিধানসভার মা ভাই বোনেদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সাথে আমি এটাও আপনাদের বলে দিয়ে যাচ্ছি যে কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিতে হবে। কংগ্রেস আজ পর্যন্ত মানুষের হয়ে রাস্তায় নামেনি। এতদিন ধরে অধীর চৌধুরী সাংসদ এই মুর্শিদাবাদ লোকসভায়, এতদিন কংগ্রেসের সাংসদ ছিল, উজাড় করে দিয়েছে মুর্শিদাবাদ জেলার মানুষ কংগ্রেসকে। আপনি যদি আমাকে দেখাতে পারেন যে গত 4 বছরে অধীর চৌধুরী একটা কেন্দ্রীয় মন্ত্রী বা প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে বলেছে যে বাংলার মানুষের 100 দিনের টাকা কেন বন্ধ হয়েছে জবাব দাও, মুর্শিদাবাদের আবাসের টাকা কেন বন্ধ জবাব দাও, মুর্শিদাবাদের রাস্তার টাকা কেন বন্ধ জবাব দাও, সর্বশিক্ষা মিশনের টাকা কেন বন্ধ জবাব দাও, মিড ডে মিলের টাকা কেন বন্ধ জবাব দাও, যদি কেউ একটা উদাহরণ আমাকে দেখাতে পারে আমি মুর্শিদাবাদ জেলায় আজীবন পা রাখবো না, আর সেদিনকে এই জনসংযোগ যাত্রা আমি শেষ করব, সেদিনকেই আমি বন্ধ করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। একটা দৃষ্টান্ত বা উদাহরণ যদি কেউ দেখাতে পারে, আজকে এনআরসি হোক বা জনবিরোধী কেন্দ্রের নীতি বা প্রকল্প বা কর্মসূচি, তার বিরুদ্ধে যদি কেউ রাস্তায় নেমে থাকে, তৃণমূল কংগ্রেস নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছে, আমরা নেমেছি, অনেক চেষ্টা হয়েছে ইডি দিয়ে ধমকে চমকে আমাদের আটকে রাখতে, কিন্তু পারেনি। তৃণমূল কংগ্রেস একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, আর ভারতীয় জনতা পার্টি একমাত্র যদি কোনো দলকে ভয় পায় সেই দলের নাম তৃণমূল কংগ্রেস। আপনি দেখুন, বাংলায় হেরেছিল বলে 2021 সালের নির্বাচনের বাংলার ফলের ঘোষণা হওয়ার পরে পেট্রোলের দাম 10 টাকা কমেছিল, ডিজেলের দাম কমেছিল, রান্নার গ্যাসের দাম কমেছিল। 6 মাস আগে হিমাচল প্রদেশে ভোট হয়েছে, সেই ভোটে বিজেপি হেরেছে, কংগ্রেস জিতেছে, কিন্তু তারপর ডিজেলের দাম কমেনি, পেট্রোলের দাম কমেনি, মূল্যবৃদ্ধি কমেনি, কিন্তু তৃণমূল যখন জিতেছিল আর বাংলায় বিজেপিকে যখন তৃণমূল হারিয়েছিল, তখন বিজেপির দিল্লির নেতারা বাধ্য হয়েছিল পেট্রোল ডিজেল রান্না গ্যাসের দাম কমাতে। তাই একমাত্র যদি এদের কেউ শিক্ষা দিতে পারে তার নাম তৃণমূল কংগ্রেস। আপনারা কোভিডের সময় সবাই ভ্যাকসিন নিয়েছেন, কোভিড যদি একটা ভাইরাস হয় এই মরণ ভাইরাসের ভ্যাকসিনের নাম কি? কোভিডশিল্ড। আর বিজেপি যদি ভাইরাস হয় এই ভাইরাসের ভ্যাকসিনের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এ একমাত্র তৃণমূল কংগ্রেসের কাছে এই জব্দ, তার কারণ আমরা মাথা নত করিনি। এতবার তো আমার বিরুদ্ধে
ইডি সিবিআই কত কিছু করেছে, দু বছর ধরে একের পর এক নোটিশ, রেডের পর রেড, কিচ্ছু করতে পারেনি। তার কারণ আমাদের মেরুদণ্ডটা সোজা, আমরা দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না। গলাটা কেটে দিলেও জয় হিন্দ জয় বাংলা, আর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদের জয়ধ্বনি দিয়েই আমরা রাজনীতি করব। আর মানুষ যদি চায় আগামী দিন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনি শুনে রাখুন, 100 দিনে প্রায় 7,500 কোটি টাকা কেন্দ্র সরকার আপনার আটকে রেখেছে। ভারতবর্ষে অন্য কোনো রাজ্যের কোনো টাকা আটকে নেই, একমাত্র বাংলার টাকা আটকে। 11,36,000 লোক যাদের সত্যি বাড়ির প্রয়োজন, যাদের মাথায় ছাদের দরকার, তাদের টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। এখানে আপনারা কারা আছেন 100 দিনের কাজের সাথে যুক্ত জব কার্ড হোল্ডার, একটু হাত তুলুন তো, হাত তুলুন, যারা 100 দিনের কাজের সাথে যুক্ত হাত তুলুন। জব কার্ড হোল্ডার কারা আছেন হাত তুলুন, প্রায় 70% মানুষ হাত তুলছে। যারা আবাসের জন্য আবেদন করেছেন হাত তুলুন তো, বাড়ির জন্য প্রায় আবার 70% মানুষ। আপনারা শুনে রাখুন, কেন্দ্র সরকারকে রাজ্য সরকার গত বছর ডিসেম্বর মাসে 11,36,000 প্রকৃত প্রাপকের একটা বিস্তারিত তালিকা দিয়ে আবাস যোজনায় পাঠানো হয়েছে, তার টাকা কেন্দ্র সরকার গায়ের জোরে আটকে রেখেছে। 100 দিনের টাকা, প্রায় 20,00,000 পরিবার বাংলায় এমন রয়েছে যারা 2 বছর আগে 100 দিনের কাজ করে বাড়িতে বসে রয়েছে, তাদের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। আর মুর্শিদাবাদ জেলায় এমন 78,000 পরিবার রয়েছে যারা 100 দিনের কাজ করে টাকা পাওনা রয়েছে কেন্দ্র থেকে 2 বছর আগে, এরকম 78,000 পরিবার রয়েছে যারা কাজ করে বাড়িতে বসে রয়েছে। 2 বছর আগে থেকে, 2 বছর ধরে তাদের টাকা ছাড়া হয়নি। আর প্রায় 20,00,000-21,00,000 লোক মুর্শিদাবাদ জেলায় এমন রয়েছে যাদের জীবন জীবিকা নির্ভর করে 100 দিনের কাজের উপর। আমি আপনাদের বলছি শুনুন, মানুষ যে বিষয়বস্তুকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করে সেই বিষয়বস্তুই বাস্তবায়িত হবে, কারোর ক্ষমতা নেই সেটা আটকাবে। 2019 সালে, এটা মুর্শিদাবাদ লোকসভার অধীনে হরিহরপাড়া, আপনারা বলুন তো মুর্শিদাবাদ জেলার মানুষ, 2019-এ আপনারা তৃণমূলকে জিতিয়েছিলেন, তার কারণ কি, আপনারা কি বিষয়কে সামনে রেখে ভোট দিয়েছিলেন? আমি কাউকে, আমি জিজ্ঞেস করছি আপনাদের, কেউ বলুন তো, 2019-এ যে আপনারা তৃণমূলকে জিতিয়েছিলেন, কোন বিষয়বস্তুকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, কেন তৃণমূলকে জিতিয়েছিলেন বলুন, বলুন কি? এনআরসি, যাতে এনআরসি না হয়, তাই তো? আর আর কি, আর কি বিষয়বস্তুকে সামনে রেখে আপনারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন? উন্নয়ন, ঘরে ঘরে উন্নয়ন, আর হিন্দু মুসলমানের যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে, তাই তো? তাহলে তিনটে বিষয় দাঁড়াচ্ছে। আপনারা বলছেন যে 2019 সালে আমরা তৃণমূলকে ভোট দিয়েছিলাম, তার কারণ আমরা চাই, আমরা চাই যাতে বাংলায় এনআরসি না হোক, এক নম্বর। 2 নম্বর হচ্ছে ঘরে ঘরে উন্নয়ন বা বাংলার সার্বিক উন্নয়ন, আর 3 নম্বর হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। এটা তো আপনারাই বললেন, আমি বললাম না তো, আপনারাই তো বললেন। এবার দেখুন, বাংলায় এনআরসি হয়েছে, হয়েছে, একটু জোরে বলুন, হ্যাঁ কি না? হয়নি। ঘরে ঘরে উন্নয়ন পৌঁছাচ্ছে, পৌঁছাচ্ছে, 1,000 চেষ্টা করেও বাংলায় বিজেপি দাঙ্গা লাগাতে পেরেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে তো। তাহলে আপনি যে বিষয়বস্তুগুলোকে সামনে রেখে ভোট দিয়েছেন সেগুলো বাস্তবায়িত হয়েছে, হ্যাঁ কি না? 2021 সালে 22টা আসনের মধ্যে 20টা আসনেই মুর্শিদাবাদ জেলায় মানুষ ভোট দিয়ে তৃণমূলকে জেতাল। আপনারা 20টা আসনে তৃণমূলকে জেতালেন, সর্বকালীন রেকর্ড। মুর্শিদাবাদে এত ভালো ফল তৃণমূলের কোনো দিন হয়নি, এবং এটা শুরু খালি, আগামী দিন 22-এ 22 হবে।
আপনারা বলুন 2021 সালে আপনারা তৃণমূলকে ভোট কেন দিলেন? বলুন, দিদির উন্নয়নকে সামনে রেখে। আর আবার বলবেন কেউ এনআরসি হতেই পারে, দুয়ারে সরকার, এনআরসি, দিদির উন্নয়ন, আর আমাকে দেখে না, আমার উপর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, আমি তার সৈনিক, সুতরাং সবাই নেত্রীকে দেখেই দিয়েছে। আর আর